তনুশ্রী সামন্ত, আপনি যে ফটোটা পাঠিয়েছেন, হ্যাঁ, তাতে আপনি তো বলেছেন যে আপনার ফটোটাতে আপনি বলেছেন আপনার সেন্সিটিভ স্কিন, কিন্তু আপনার যে ফটোটা আপনি পাঠিয়েছেন সেই ফটোটা আমার দেখে মনে হচ্ছে ডিহাইড্রেট স্কিন। আপনি অয়েলি বলছেন নিশ্চয়ই, কারণ কি আপনার স্কিনের মধ্যে এত পিম্পলস আছে, আর এক তো ওপেন পোর্স আছে, হ্যাঁ, পিগমেন্টেশনস আছে, আর ভীষণ হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসও রয়েছে। তো সেক্ষেত্রে আপনার স্কিন তো অয়েলি তো নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে ডিহাইড্রেট। আমাদের স্কিনের দুটো কন্ডিশন থাকে, একটা হচ্ছে ডিহাইড্রেট স্কিন, একটা হচ্ছে সেন্সিটিভ স্কিন। দুটো জিনিসই আপনার স্কিনের মধ্যে দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে তনুশ্রী, আপনাকে ভীষণ এখন থেকে স্কিন কেয়ারটা ভীষণভাবে করতে হবে। দেখুন, আমরা ভাবছি হয়তো সামনে পুজো আসছে, নতুন নতুন জামা কাপড় কিনবো, বা নিজেদেরকে সাজানোর জন্য অনেক কিছুই আমরা করে থাকি, আর আমরা দৌড়ই পার্লারে যাতে পুজোর সময়টাতে নিজেকে একটু নিউ লুক দেওয়া যায়। কিন্তু আমার মতে যে নিজেকে মানে ভেতর থেকে সুন্দরটা করতে হবে, স্কিন গ্লো করতে হবে। স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আপনাকে যেটা প্রথম করতে হবে, নন কমেডনিক যে আমার মুখের যে প্রোডাক্ট সেগুলো ইউজ করতে হবে। যেমন ধরুন, আপনি যদি চান আপনার এক্সফোলিয়েট করতে হবে, সপ্তাহে নিয়ম করে আপনাকে এক্সফোলিয়েট করতে হবে। প্রত্যেক সপ্তাহে আপনি একবার করতে পারেন, দুবার করতে পারেন, যেটা বলছি স্ক্রাব। তবে কোনোটাই একদিনে হয় না, আমি বারে বারে বলি, আমি সবাইকে বলি একদিনের পসিবল নয়, আমাদের এটা রেগুলার মেনটেন করতে হবে। যেমন ধরুন, আমরা আমাদের একটা যেখানে বসবাস করি ঘর, সেই জায়গাটা যদি আমরা মনে করি বছরে একবার কি ছ মাসে একবার করব, তাহলে কি রোজ সেই পরিষ্কার পরিচ্ছন্নতাটা থাকে? ঠিক সেরকম আমাদের স্কিন বলুন বা আমাদের ভেতর বলুন, আমাদের পরিষ্কার করতে হবে রেগুলার। যদি আমরা করি, আমরা ফল পাবই পাবো। হ্যাঁ, তো যাই হোক, আপনি যেটা করবেন, এক দুটো সিরামের মধ্যে এখন আমার মনে হচ্ছে আপনি নায়াসানামাইড সিরামটা প্রথমে ইউজ করুন। নায়াসানামাইড সিরাম আছে আর গ্লাইকোলিক অ্যাসিড দুটোই আছে, দুটোই আপনার জন্য দরকার। কিন্তু আগে আপনি নায়াসানামাইড সিরামটা কিনে ইউজ করবেন তনুশ্রী। দিনে দুবার আপনি ইউজ করতে পারেন, সকালবেলায় যদি আপনি বাইরে না বেরোন, সেই সময় ঘুম মানে পরিষ্কার করে একবার, আর রাত্রে শুতে যাওয়ার সময়, রাইট? তার আগে কিন্তু ক্লিনজিং করতে হবে, তারপরে কিন্তু আপনি সিরাম লাগাবেন, তারপরে হালকা ময়েশ্চারাইজার লাগাতে হবে। আর যেটা আপনাকে করতে হবে, আমি বললাম এক্সফোলিয়েট করতে হবে, হ্যাঁ, আর সেন্সিটিভ স্কিনের জন্য যে সমস্ত প্রোডাক্ট আছে, আমি যে কোনো একটা কোম্পানির নাম বলতে পারি না, যে কোনো একটা কোম্পানির নাম বললে প্রবলেম আছে। আমাদের অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, আপনাকে ক্লিন করতে হবে ঠিকঠাক, আপনাকে এক্সফোলিয়েট করতে হবে, সিরাম অ্যাপ্লাই করতে হবে। আমার মনে হয় এগুলো করার পর আপনার স্কিন অনেকটা বেটার থাকবে। আর যেটা করবেন, একটা ফেস ওয়াশ, যেটা আপনার সেন্সিটিভ স্কিনের জন্য, অয়েলি স্কিনের জন্য যেটা আছে, অনেক অনেক কোম্পানির আছে, আপনি সেটা পিলও নিতে পারেন, হ্যাঁ, ভালো, ভীষণ ভালো, আপনি সেটা নিতে পারেন। ডট অ্যান্ড কিয়ের আপনি সানস্ক্রিন নিতে পারেন, হ্যাঁ। এছাড়া আপনি মেডিসিনের দোকানে যে সান ফার্মার, ভীষণই ভালো সানস্ক্রিন, সেটা ইউজ করতে পারেন। তো এগুলো আপনি করুন, রোদের থেকে নিজেকে স্কিনটাকে বাঁচান। আর ডিটক্স ওয়াটার, যেটা আমি বলি প্রত্যেক দিন একটা না একটা ডিটক্স ওয়াটার আপনাকে খেতেই হবে। সকালে ঘুম থেকে উঠলে আপনি লেবু মধু জল খেতে পারেন, সেটা চলে গেল, আপনি আমলা জুস খেতে পারেন, সারাদিনের জন্য যে ডিটক্স ওয়াটারটা আমি বলেছিলাম সেটা খেতে পারেন, সেটা করে দেখুন, আমার মনে হয় ভালো হবে। আর এটা ইউজ করার পর ভালো থাকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে কমেন্ট করবেন আর দেখতে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।